নাটোরের বাগাতিপাড়া থেকে দুটি কক্ষক সহ আনোয়ার হোসেন ও বিপ্লব সর্দার নামে দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সেনাবাহিনীর ব্যবহৃত একটি ওয়াকিটকি, নগদ 1,94,000 টাকা এবং নিয়োগপত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের 10টি সিল জব্দ করা হয়েছে। রবিবার ভোর 4:30 দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের পরিষদের সামনে থেকে তক্ষক ও মালামাল সহ তাদের আটক করা হয়। বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আজম খান জানান, রবিবার ভোর 4:30 দিকে পুলিশ দয়ারামপুর ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন ওই দুই যুবক হেঁটে ওই স্থানে আসার পর তাদের থামতে বলা হয়। এ সময় তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ অবস্থায় পুলিশ ধাওয়া করে তাদের আটক করে। এ বিষয়ে জালিয়াতি ও বন্যপ্রাণী আইনে দুটি মামলা করার পর তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটক আনোয়ার হোসেন উপজেলার বিলপাড়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে ও বিপ্লব সর্দার নন্দীগুজা গ্রামের আরিফুল ইসলামের ছেলে।